স্যার, এটা একটা ক্রিমিনালের ফাইল। ইদানিং মহল্লাতে মহল্লাতে মাস্তানে চাঁদাবাজি করছে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই মাস্তানকে গ্রেপ্তারের দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। ইয়েস স্যার। ছবিটা ভালো করে দেখো, কারণ এর আরও একটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা হলো আজ থেকে 15 বছর আগে যে ইন্সপেক্টর বিপ্লব তোমার বাবাকে খুন করে বর্তমানে অপরাধ জগতে ডন হয়েছে, রবি মাস্তান তারই গ্রুপের সদস্য, কথাটা মনে রেখো। রবির বাড়িটা কোন দিকে বলতে পারো? আসসালামু আলাইকুম। ওই যে সামনের বাড়িটা। আচ্ছা, মুভ। রবি এলে একসাথে খেতাম। তোমার শরীর ভালো নেই, তুমি খেয়ে নাও বাবা, ও কখন না কখন আসবে। তুমি খাও বাবা, নাও। বাড়িতে কেউ আছে? তুমি খাও তো, আমি দেখছি কে এলো। আপনারা? রবি মাস্তান কোথায়? রবি মাস্তান নামে এখানে কেউ থাকে না, রবি থাকে। এই মেয়ে, কে মাস্তান আর কে মাস্তান না সেটা আমাকে শেখাতে হবে না। আমার প্রশ্নের উত্তর দাও, বলো রবি মাস্তান কোথায়? আমার ছেলেটা মাস্তান নয় বাবা, আপনি ভুল। আমি জানতে চাই রবি মাস্তান কোথায়। তাহলে আমিও বলছি, রবি মাস্তান নামে এখানে কেউ থাকে না। ওকে গ্রেফতার করতে হলে খুঁজে বের করে গ্রেফতার করুন। এই পুলিশের সাথে মিথ্যা কথা স্যার, একেই থানাতে ধরে নিয়ে চলুন। ওই যে কথাই বলে না, টান টানলে মাথা আসে। ওকে চেপে তোলো বাবা। তাই ইন্সপেক্টর, ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করতে চান? অন্যায় ভাবে আমার বাবাকে ধরে নিয়ে যেতে চাচ্ছেন। এই অসুস্থ বৃদ্ধ মানুষটাকে খাবারের সামনে থেকে ধরে নিয়ে এসেছো? ডোন্ট শাউট, আস্তে কথা বলো। আস্তে বলবো কেন? আজ আজ আমি চিৎকার করে জানতে চাইবো কোন আইনে আছে একজনের বদলে আরেকজনকে ধরে আনতে হয়। তোমার মতো মাস্তানের কাছে আইনের কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত নয়, শুধু বলতে চাই তোমরা আসল অপরাধীকে ধরতে না পেরে নির অপরাধ মানুষদের ধরে শাস্তি দিচ্ছ বলেই আজ আর জনগণ তোমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তোমার মতো অপরাধীর মুখে ভাষণ শোভা পায় না। আমি যে অপরাধী তার কি প্রমাণ আছে? আদালতে গেলেই জানতে পারবে তুমি অপরাধী কি না। আরে রাখো তোমার আদালত, আমাকে গ্রেপ্তার করে এই থানা হাজতে 24 ঘন্টার বেশি আটক করে রাখতে পারো কিনা দেখো। সন্ত্রাসীরা অহংকার করে এই কথাই বলে, পরে বুঝতে পারে আইন কি জিনিস। আমি যা বলেছি তাই হবে। এবার আমাকে হাজতে ঢুকিয়ে ওনাকে ছেড়ে দাও, তারপর 24 ঘন্টার মধ্যে প্রমাণ হবে কার কথা সত্যি। ভাই খোলো, বেরিয়ে এসো। রবি চাচা বাবা, যাও বাড়ি যাও। সেন্ট্রি লক করে দাও। এত সহজে যদি আমার মাস্টার প্ল্যানটা বুঝতে পারতে তাহলে ডন আমি না হয়ে তোমরা কেউ হতে। একটা কথা শুধু মনে রেখো, রবি মাস্তান অল্পদিনই ক্রাইম জগতে যে সুনাম অর্জন করেছে সেদিক থেকে রানার প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি রবিকে টার্গেট করে ভুল করিনি। শোনো, লম্বাই হয়েছে।